আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হোসেন, আপনাদের স্বাগত জানাচ্ছি রুসো ওয়াটারফ্রন্ট পার্কে। রুসো ওয়াটারফ্রন্ট পার্কটি এটি পেরি সাউন্ড সিটির একটি পার্ক। এটি বিভিন্ন টুরিস্ট অ্যাট্রাকশনের ভিতরে এটি একটি। পার্কটি আসলে খুবই সুন্দর এবং চারিদিকে গাছগাছালি, একবারে ন্যাচারাল সিনসিনারিতে ভরা। এখানে প্রচুর মানুষ আসে, বিশেষ করে সামারে, এই পার্কের লেকের পানিতে গোসল করার জন্য। এবং চারিদিকে যে সিনসিনারি লেকের, সেগুলি এক কথায় অপূর্ব। এগুলি চলুন আপনাদের এই সিনসিনারিগুলি ঘুরে ঘুরে দেখাই। কানাডার ছোট বড় সব শহরেই পর্যাপ্ত পরিমাণ পার্ক থাকে সব বয়সী মানুষের রিক্রিয়েশনের জন্য। প্রতিটি নেইবারহুডেই, যেটাকে আমরা মহল্লা বলি, সেখানে ছোটখাটো দুই একটি পার্ক থাকবেই বাচ্চাদের জন্য। আর এখন যে পার্কটিতে আমরা এসেছি, রুসো ওয়াটারফ্রন্ট পার্ক, এমন বড় পার্ক শহরের বিভিন্ন জায়গায় দুই একটা থাকে। কিছু কিছু পার্ক পাবেন লেকের পারে, আবার কিছু কিছু পাবেন নেইবারহুড বা মহল্লার আশেপাশে। ওয়াটারফ্রন্ট পার্কগুলি লেকের পাশে হয়ে থাকে সাধারণত, আর এ কারণে এগুলোর নাম ওয়াটারফ্রন্ট। সামারে যখন তাপমাত্রা বেশি থাকে ওয়াটারফ্রন্ট পার্কগুলিতে, তখন বেশ ভিড় হয়। বাচ্চারা আসে লেকের পানিতে খেলা করার জন্য, আবার কেউ বা বাবা মায়ের সাথে বোটে চড়ে ঘুরে বেড়ায় লেকের পানিতে। অগভীর লেকের পানি এত স্বচ্ছ যে পানির নিচে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। নীল পানি আকাশের রঙের সাথে মিশে একাকার হয়ে আছে। আসলে নীল আকাশের প্রতিচ্ছবি লেকের পানিকে নীল করে রেখেছে। অনেকে এ সমস্ত লেকের পারে বাড়ি কিনেন সামারে ভ্যাকেশন কাটাবার জন্য। তারা এখানে আসে সামারে কিছুদিন অবকাশ যাপন করতে, আবার চলে যায়। তেমনি কিছু বাড়ি দেখতে পাচ্ছেন লেকের তীর ঘেঁষে। এগুলি উইন্টারে সাধারণত খালি থাকে, আর এর মধ্যে অনেক বাড়ি পাবেন যেগুলিতে আপনি চাইলে ভাড়ার বিনিময়ে রাত্রি যাপন করতে পারবেন। এয়ারবিএনবি টাইপের অনেক কোম্পানি আছে যারা এগুলির ভাড়ার ব্যবস্থা করে দেয়। এয়ারবিএনবির ওয়েবসাইটে গেলে জানতে পারবেন এগুলির ভাড়ার পরিমাণ। তবে লেক সাইডে হওয়ার কারণে এই সমস্ত কটেজের ভাড়া একটু বেশি থাকে অন্যান্য বাড়ির তুলনায়। গাড়ির পিছনে করে আনা ছোট বোটগুলি এই ঘাট দিয়ে লেকের পানিতে নামে।
কানাডার প্রায় সব পার্ক এবং হিস্টোরিক্যাল প্লেসে আপনি দেখতে পাবেন বড় সাইজের এরকম লাল কাঠের চেয়ার। এগুলির নাম এডিরন ডেক চেয়ার। রুসো ওয়াটারফ্রন্ট পার্কেও দেখতে পাচ্ছেন তেমনি একটি চেয়ার। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।